তো দেখুন, এই এক্সেল শিটটা আমি যদি বাম থেকে ডানে যাই তাহলে কিন্তু বাম পাশের যে কলাম সেগুলো দেখা যাচ্ছে না। সাপোজ আমি চাই যে আমি সেগমেন্ট যে কলামটা এই ডাটাটা আমি সবসময় ভিজিবল রাখতে চাই, তাহলে আমি কি করব? যা করবো সেটা হচ্ছে আমি সিম্পলি ভিউ ট্যাবে যাবো। ভিউ ট্যাব থেকে এখানে দেখুন ফ্রিজ পেন্স অপশন রয়েছে, ফ্রিজ পেন্স অপশন থেকে আমি সিলেক্ট করবো ফ্রিজ ফার্স্ট কলাম। আমি সিলেক্ট করি, তাহলে দেখুন এখন কিন্তু এই কলামটা ফ্রিজ হয়ে গেল। এখন যদি আমি বাম থেকে ডানে যাই দেখুন এই যে কল ফার্স্ট কলামটা সেটা কিন্তু অলওয়েজ ভিজিবল রয়েছে। একই কাজ রোয়ের জন্য করা যায়, যেটা করতে হবে আবারও হচ্ছে ফ্রিজ পেন্সে যেতে হবে, সেখান থেকে আনফ্রিজ পেন্স এটা সিলেক্ট করলাম, তাহলে কলামটা আনফ্রিজ হয়ে গেল। সেখান থেকে আবার ফ্রিজ পেনে গিয়ে আমি ফ্রিজ টপ রো এটা সিলেক্ট করলাম। ওকে, তাহলে দেখুন আমার প্রথম যে রোটা সেটা কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে এবং সেটা অল সবসময় ভিজিবল।